সাতটার সময় মুরাদপুর থেকে সোহালি খেল নাও ছাড়ছি গুরুটলার ঢাকা ঢাকার পথে মাঝখানে আরিসার বাড়িতে আইসে আমাদের টলার তলি ফাইটা তলা গেছে। 47টা গরু ছিল, এখন আমরা নদীর ভিতরে আবু ডাবু করছি, গরু কত কাইটে দিছি, 15-16টা গরু টানে উঠছে। আমাদের বাঘ বাকি গরু টলার সুদ্ধা ডাইবে গেছে। এখন আমরা নদীর ভিতরে কিছু লোকজন যা ট্রলার নিয়ে আমাদের উদ্ধার করছে। ঈদের সিজন আমরা গরু বেচতে গেছি 45টা 47 48টা গরু নিয়ে। গরু মনে করেন যে মাঝখানে নদীতে ডুবে গেছে, এখন আমরা নিরাপদ আমরা কিভাবে যে কিভাবে চলবো ভাইবা বাঁচতেছি না। বাল বাচ্চা তো মনে করেন যে উপাস রয়েছে, আমি কিভাবে আমরা কি করবো, এখান থেকে চলে যাবো আমরা সাহায্য নাই। আর এটা আমরা সাহায্য চাই, এই সাহায্য কোনো লোকই তো পাইতেছি না, এখন কি করা দেব, দেখি কি করা যায়, কিছু একটা সাহায্য পাই নাকি, সাহায্য না পাইলে আমার একবারে মৃত্যু ছাড়া পথ নেই। মুরাদপুর গ্রাম থেকে সকাল 7টায় টলার নিয়ে কাঠে টলার নিয়ে গরু নিয়ে আসতে গেছিলাম আরিসার দক্ষিণ আইসা টলার তলি ফাইটা ডুবে গেছে। 46টা গরু ছিল, 10-15-20টা উদ্ধার হয়েছে।